আসসালামু আলাইকুম আমি টুম্পা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করতেছি যারা গরুর মাংসের রেগুলার রান্নার থেকে একটু ভিন্ন কিছু করতে চান তাদের জন্য আমার আজকের আয়োজনে থাকছে গরুর মাংসের ভাজা ভোনা রেসিপি আর এইভাবে গরুর মাংস রান্না করলে এত বেশি মজাদার হয় এটা আপনারা অতিথি আপ্যায়নও সার্ভ করতে পারেন আবার আসছে ঈদেও তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন গরুর মাংসের ভাজা ভোনা তৈরি করার জন্য এখানে আমি এক কেজির মতো গরুর মাংস নিয়েছি গরুর মাংসটাকে রেগুলার সাইজ করে কেটে এটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে এরপর এটাকে একটা হাম্বল দিস্তার সাহায্যে একটু ছেঁচে নিয়েছে আর সস্তে শেষতে এটাকে একটু পাতলা করে নিয়েছে তো এটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা কীরকম হয়েছে আর এই গরুর মাংসটাকে একটু চর্বি সহ নিয়েছে তো চর্বি সহ নিলে কিন্তু এই ভাজা ভোনাটা খেতে বেশি ভালো লাগে তো এখন এর সাথে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে প্রথমে দিয়ে দিলাম কয়েকটি এলাচ একটু ছেঁচে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি এখানে সাত মতো লবণ এবার সবগুলো উপকরণের সাথে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো আমার মাখাটা হয়ে গেছে এবার আমি এটাকে এক থেকে দুই ঘন্টার জন্য এভাবে করেই রেখে দিচ্ছি আর এতে করে মশলাটা মাংসের সাথে খুব ভালো করে ঢুকে যাবে তো এবার দুই ঘন্টা পরে ফিরে আসলাম চুলে একটা পেন বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল গরম করে নিয়েছি এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি তো এক পাশ ভাজা হলে এটাকে আরেক পাশ উলটিয়ে দিতে হবে এপিট ওপিট এই মাংসগুলোকে একটু ভেজে নিতে হবে আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম আছে দিয়ে একটু সময় দিয়ে মাংসগুলোকে ভাজতে হবে তা নাহলে আবার ভিতরে কাঁচা থেকে যেতে পারে তো এই যে এক পাশ হলে আরেক পাশ উল্টে নিচ্ছি এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে মাংসটাকে একটু লাল করে ভেজে নিতে হবে তো আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাংসগুলোকে সব তুলে নিচ্ছি তো এভাবে করে বাকি মাংসগুলো ভেজে নিব এখানে আমার সবগুলো মাংস ভাজা হয়ে গেছে তো আপনারা চাইলে এভাবে করেও এই ভাজা মাংসটা খেতে পারেন আবার চাইলে আমার মতো করে এটাকে ভুনা করেও খেতে পারেন তবে এভাবে করে খেলেও কিন্তু এটা বেশ ভালোই লাগে তো এবার আমি এটাকে ভুনা করব তো ভুনা করার জন্য আমি সেই একই প্যানের মধ্যে আরও কিছু তেল দিয়ে দিচ্ছি তো এবার তেলটা একটু গরম হলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর এই রান্নার মধ্যে পেঁয়াজের পরিমাণ বেশি করে দিতে হবে তো এখানে আমি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ দিয়েছি আর সাথে দুটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে দারচিনি যেহেতু আমি এলাচটা আগেই দিয়েছি যার কারণে আমি এখানে আর কোনো এলাচ দিলাম না তো এবার পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিতে হবে তো এই পর্যায়ে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি সামান্য পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া স্বাদ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে মাংসের মশলা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটা যেহেতু আমি মাংসের জন্য আগেই দিয়েছি তো এটা পেঁয়াজের জন্য এক চামচের মতো লবণ দিয়ে দিলাম তো এবার সবগুলো মশলার সাথে আমি আরও কিছুটা পানি দিয়ে এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে তো এই যে পর্যায়ে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি যে মাংসটাকে ভেজে রেখেছিলাম তো সেই মাংসটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে মশলাটার সাথে খুব ভালো করে চেড়ে এক মিনিটের মতো এটাকে রান্না করতে হবে তা এক মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি আর এই পানিটা আমি একবারে রান্নার জন্য দিয়ে দিলাম তো এই পানি দিয়েই আমার মাংসটা রান্না হয়ে যাবে আর মাংসটা সেদ্ধ হয়ে যাবে মাংস কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি এটাকে ভেজে নিয়েছি এবার এটাতে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছে তো যেই পর্যায়ে বলক চলে এসেছে আর পানিটাও কিন্তু বেশ শুকিয়ে গেছে তো এখন আমি এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আপনারা যতটুকু ঝাল খাবেন সে অনুপাতে এখানে কাঁচামরিচ অ্যাড করে দিবেন তো এই পর্যায়ে আমার মাংসের ঝোলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আমি এটাকে আরেকটু শুকিয়ে নিব কারণ এটা ভূনা করে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এটাকে আমি পানিটাকে আরেকটু শুকিয়ে নিব তো এই যে এই পর্যায়ে আমার পানিটা শুকিয়ে গেছে আর মাংসটা কিন্তু ভুনা ভুনা হয়ে গেছে আর মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেছে আমার গরুর মাংসের ভাজা ভুনা রেসিপি আর এভাবে করে গরুর মাংস রান্না করলে গরম ভাতের সাথে পোলাও অথবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আসছে গুর্বান ঈদে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ